আমি কোথায় তুমি জানো? ভূত ভূত বাঁচাও বাঁচাও। নৌকা গিয়ে কিনারায় থামল। ভূত মাটিতে পা রেখে ছম ছম শব্দ করতে করতে গ্রামে ঢুকে পড়ল। তখন সারা গ্রাম নিস্তব্ধ। কোনো ঘর থেকে আলো জ্বলতে দেখা যাচ্ছে না, একজন মানুষকেও বাইরে বেরোতে দেখা যাচ্ছে না। হঠাৎ সে একটা ঘরের সামনে এসে দাঁড়াল, হাঁটু গেড়ে বসে পড়ল এবং কাঁদতে লাগলো। তার চোখ থেকে বেরিয়ে আসা জল মাটিতে পড়ে একটা ছোট গর্ত হয়ে গেল। আমার মেয়ে কোথায় তুমি জানো? আমার মেয়ে কোথায় তুমি জানো? তুমি জানো আমার মেয়ে কোথায়? গ্রামের নাম নারায়ণপুর। রাত্রি নামার সাথে সাথে পুরো গ্রামে নিরাপত্তা ছড়িয়ে পড়ে। ঘরের জানলা দরজা বন্ধ করে সূর্যোদয় হওয়ার আগে পর্যন্ত কেউ বের হয় না, ভয়ের চোটে দরজা বন্ধ করে বসে থাকে। ভুল করেও যদি ঘরের বাইরে কেউ বেরিয়ে আসে তাহলে ওই ভূতনি তাকে মেরে ফেলে। সেই ভূতনিটি গ্রামের প্রধানের বাড়ির সামনে বসে কাঁদছিল। সেই ভূতনির অভিশাপে সেই বাড়ির লোকেরা অনেক দিন আগে মারা গেছে। ভূতের কান্নার জন্যে অভিশাপ লেগে সেই বাড়ির লোকেরা সবাই একে একে মরে গেল। কেউ জানে না কেন সেই খোঁড়া ভূতনিটি রোজ সেই গ্রামে আসে এবং সেই বাড়ির সামনে বসে কান্নাকাটি করে। বাড়িটা পুরোপুরি ভেঙে গেছিল কিন্তু তারপরেও ভূতনি সেই বাড়ি ছেড়ে নড়ত না, সেই বাড়ির সামনে রোজ এসে কান্নাকাটি করত। এখনকার দিনের লোকেরা কেউ জানত না যে কেন সেই ভূতটি রোজ আসে এবং এই ঘটনাটি ঘটায়। আগেকার দিনের পুরনো মানুষজন এই সম্পর্কে জানতেন। সেই ঘোড়া ভূতনির কথাটি শুনতেই গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষদের মাথায় বিন্দু বিন্দু ঘাম জমা হতো। বহু দূরে আর এক গ্রামে একটি বাণী নামের মেয়ে ছিল, যে সেখানে শিক্ষিকা ছিল। বাণীর মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। শ্যামলী নামক একজন মহিলা তার দেখাশুনো করেছিল, তাকে বড় করেছিল। বাণীর হঠাৎ করে সেই গ্রাম থেকে নারায়ণপুর গ্রামে বদলি হয়ে যায়। সেই কথা সে শ্যামলীকে বলে। শ্যামলী মা, তুমিও কাপড় চোপড় গুছিয়ে নাও, আমরা এখন নারায়ণপুর যাব। বিনা, আমিও যদি তোমার সাথে যাই তাহলে এখানে পশু পাখির খাবার দাবারের কি ব্যবস্থা হবে বলো দেখি, তুমি একাই এখন যাও। ঠিক আছে শ্যামলী মা, আমি তাহলে একাই কালকে চলে যাব। বাণী একাই নারায়ণপুরের জন্য বেরিয়ে পড়ল। ওইদিকে যাওয়ার বাসগুলো পুরো খালি ছিল। বলছি ভিআইপি হাইওয়ে এক ঘন্টার মধ্যে আসতে চলেছে, বাস গ্রামের ভেতর যাবে না, নদী পথে 3 কিলোমিটার গেলে কলকাতায় পৌঁছবেন। তবে সাবধানে যাবেন, সন্ধ্যার আগে এই বাড়িতে পৌঁছাতে হবে, না হলে বিপদ হতে পারে। কিসের ভয় কন্ডাক্টর দাদা? সে কি, আপনি বাড়ি যাচ্ছেন কিন্তু পথঘাটের কথা ভালো করে জানেন না। আপনি যে পথ দিয়ে বাড়ি পৌঁছবেন সেখানে সন্ধ্যের পরে ভূত প্রেতেদের আনাগোনা শুরু হয়ে যায়, কোনো গাড়ি পাবেন না তখন। বাস থেকে নেমে সে খানিকটা রাস্তা এগিয়ে গিয়ে একটা অটো ধরল এবং গ্রামের রাস্তায় এগিয়ে গেল। ম্যাডাম, আপনি বেশি পয়সা দেবেন বলেই কিন্তু আপনাকে নিয়ে যেতে রাজি হয়েছি, নইলে এই রাস্তা দিয়ে কিন্তু কেউ নেয় না। ম্যাডাম, আপনি অন্য কোথাও যেতে পারলেন না? যেখানে ভূত পিশাচ সেখানেই আপনার দরকার হলো? আমি একজন শিক্ষিকা, আমি এইসব কথায় বিশ্বাস করি না, এগুলো বানানো কথা, সত্যি নয়। ও আচ্ছা, তাই নাকি? আপনিও আমার মতো এই ভূত প্রেতেদের একদমই ভয় পান না তাই না? যদি টাকা পেয়ে যাই তখন ভূতদের সাথে কিন্তু আমি বেশ রানিং গেম খেলবো। আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন ম্যাডাম।
সেই বাস কন্ডাক্টর এবং অটোওয়ালা যা বলেছিল সেই মতো বিনা দেখতে পেল চারিদিক শুনশান নিস্তব্ধ, কোথাও কোনো লোক নেই। শিয়ালের কান্না ছাড়া সেখানে আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। সময়টা মধ্যরাত্রি। হঠাৎ করে বিনা রাত্রিবেলা ঝম ঝম আওয়াজ শুনতে পেল। তার ঘুম ভেঙে গেল। হঠাৎ কারুর বিভৎস কান্নার আওয়াজ শুনল। সেই আওয়াজ শুনে সে বিছানা থেকে উঠে বসে জানলার কাছে গিয়ে দেখল একজন বয়স্ক মহিলা এক পায়ে খোঁড়া, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগল। জানলার বাইরের দিকে তাকিয়ে বিনা এই দৃশ্য দেখার পরে তার মনে হলো সেও বাইরে গিয়ে দেখবে ঘটনাটা কি ঘটছে। সেই খোঁড়া ভূতটি খোঁড়াতে খোঁড়াতে সেই বাড়িটির সামনে পৌঁছল এবং গিয়ে কাঁদতে লাগল। আমার মেয়ে কোথায় তোমরা জানো? আমার মেয়ে কোথায় তোমরা জানো? আমার মেয়ে কোথায় তোমরা জানো? আমার মেয়ে কোথায় জানো? বিনা হুড়া ভূতনির কাছে গেল এবং তার কাঁধে হাত রাখল। ভূতনি যেই পেছু ঘুরে তাকালো, বিনা অজ্ঞান হয়ে পড়ে গেল। বিনা যখন চোখ খুলল তখন দেখল তার চারপাশে শ্যামলি মা, গ্রামের প্রধান, তার বউ এবং গ্রামের একজন লোক দাঁড়িয়ে আছে। শ্যামলি মা, তুমি কবে এসেছো? দুদিন হয়েছে আমি এসেছি বাছা, তুমি চিন্তা করো না, তুমি ঠিক ভালো হয়ে যাবে। শিক্ষক মহাশয়, আপনাকে চার দিন আগে ধ্বংসপ্রাপ্ত বাড়ির কাছে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামের লোকেরা আপনাকে তুলে নিয়ে আসে। আপনার চার দিন ধরে জ্বর ছিল আর আপনি চোখও খোলেননি, তাই আমরা আপনার গ্রামের স্কুলে ফোন করে আপনার ব্যাপারে জানতে চাইলাম। তুমি ওই ভূতুরে ঘরের কাছে গিয়েছিলে কেন মা? আমি বুঝতে পারিনি মা, ও ভূত ছিল, আমি মানুষ ভেবে ওর কাঁধে হাত রেখেছিলাম কিন্তু ও ভূত ছিল। সেই রাত্রিরে আমি ভূতকে খুব কাছ থেকে দেখেছি। কে সেই খোড়া ভূত আপনি ছুঁয়েছেন নাকি? সে কি আপনাকে দেখেছে? তারপরে আপনি বেঁচেও আছেন, এ তো আজব ব্যাপার। এই ল্যাংড়া ভূতনিটা কে? দুদিন ধরে আমি দেখছি রাত্রির বেলা হলে কেউ ঘর থেকে বের হয় না, কি ব্যাপারটা কি? তো খুলে বলো তো কি ঘটনা। 30 বছর আগে যখন আমাদের গ্রামের প্রধান রাঙ্গারা বাবু জীবিত ছিলেন তখন কালী সুশীলার মেয়ে কস্তুরী, যিনি এই গ্রামের তন্ত্রমন্ত্রের পূজা করতেন, তিনি রাঙ্গারা বাবুর ছেলেকে নিজের ছেলের মতো স্নেহ করতেন। তাতে ক্ষিপ্ত হয়ে রাঙ্গারা বাবু এবং তার মেয়ে কস্তুরীকে হত্যা করেন। সেই মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে কালী সুশীলা গ্রামকে অত্যাচারিত করে তোলে। দিদা, এটাই আমাদের গ্রামের ভয়ানক গল্প। মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হলে মেয়ে কোথায়, মেয়ে কোথায় কেন বলে? বিনা, তুমি যে কথাটা বলছো সেই কথাটাই কিন্তু যথেষ্ট যুক্তি আছে। আমি যখন বিয়ে করে গ্রামে এসেছিলাম তখন কিন্তু এখানে ভূত পেতিনির চিহ্নও ছিল না, বুঝেছো? জানো, এই ছেলের মৃত্যুর অভিশাপে রাঙ্গারা পরিবারের সবাই এক এক করে মারা গিয়েছিল। তার বাড়ির সামনে একটা গর্ত আছে যেটা ভূতের কান্নায় এখনো ভিজে ওঠে। তখন তার বংশের কেউ আর বেঁচে ছিল না, তখন অবশেষে আমাকেই প্রধান করা হলো। আমি যথাসাধ্য মানুষের সমস্যার সমাধান করি কিন্তু ভূতেদের সমাধান করতে পারি না, তাই রাতে মানুষেরা বেরোলেই ভূতেদের কবলে পড়ে খুন হচ্ছে। অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই সমস্ত লোকেরা ঘরে ঢুকে গিয়েছিল। শ্যামলি মা বিনার দেখাশোনা করার জন্য তার পাশেই বসেছিল। হঠাৎ করে শুনতে পেল জানলার বাইরে দিয়ে ছম ছম করে আওয়াজ আসছে। শ্যামলি মা দেখলেন জানলার বাইরে দিয়ে খোঁড়া ভূতনি যাচ্ছে। পরের দিন সকালে শ্যামলি প্রধান শিক্ষকের ফোন থেকে ফোন করল, কারুর সাথে কথা বলল এবং তারপরে বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধে নামছিল, অন্ধকার হয়ে আসছিল। গ্রামের সামনে একটা বাস এসে দাঁড়ালো। আরে স্বামীজি, মন দিয়ে শুনুন, অন্ধকার হলেই এই রাস্তায় বিপদ বাড়ে, ভূতের হাতে মারা যাওয়ার আশঙ্কা থাকে। সেই বাস থেকে
একজন সাধু নেমে রাস্তায় হাঁটতে থাকলো আর তার পেছন পেছন সেই খোঁড়া ভূতনি। হঠাৎ করে কুয়োর সামনে সে সাধু বাবা ঘুরে দাঁড়ালো আর সে খোঁড়া ভূতনি তার গলা চেপে ধরে সাধু ঘুরে তার গায়ে ত্রিশূল ছোঁয়াতে সে মাটিতে পড়ে গেল। সাধু বাবা ধীরে ধীরে শ্যামলীর কাছে পৌঁছলো। সাধুকে দেখে শ্যামলী সমস্ত কথা খুলে বলল। অসুস্থ বীণার হাতে সাধু তাবিজ বেঁধে দিল। এরপর সাধু বাবা সেখান থেকে বেরিয়ে সেই ভূতের বাড়ির দিকে গেল। সেই বাড়িতে গিয়ে কিছুক্ষণ পরিস্থিতি অনুভব করার চেষ্টা করল। এরপর সাধু বাবা সেই পোড়ো বাড়ির ভেতরে ঢুকে গেল। তখন খোঁড়া ভূতনি সেখানে এলো এবং একইভাবে কান্না শুরু করল। তখন ওর কান্না শুনে সাধু বাবা বেরিয়ে এসে ওকে ত্রিশূল ছুঁড়ে মারল। সাধু সেই গর্ত থেকে চোখের জল বোতল ভর্তি করে তুলে নিল আর বাড়ির ভেতরে গিয়ে জমিদারের ফটোটা সাথে নিয়ে নিল। পরের দিন সকালে গ্রামের সকলকে সমস্ত কথা খুলে বলল। একটা ভূত নয়, তোমার গ্রামে ধরেছে দুটো ভূত। দুটো ভূত? হ্যাঁ, যদি এই ভূতেদের থেকে মুক্তি পেতে চান তাহলে রাতে মহাদৃষ্টি হোম যজ্ঞ করে তাদেরকে গ্রাস করতে হবে। এতে আমার এক ব্যক্তির সাহায্যের প্রয়োজন। সমস্ত কথা শোনার পরেও কেউ সাধুকে সাহায্য করতে এগিয়ে এলো না। বাণী বলল, একজন লোক আছে যে ভূত পেতে ভয় পায় না, তাকে যদি টাকা দেয়া হয় তাহলে সে নিশ্চয়ই এই কাজে আমাদের সাহায্য করবে। ওর নাম অটোমনিষ। গ্রাম প্রধান অটোমনিষকে ডাকলো আর অনেক টাকা দিয়ে সাধু বাবাকে সাহায্য করার জন্য তাকে রাজি করালো। অন্ধকার হয়ে আসছিল, সবাই ভয়ে চোটে ঘরের ভেতরে লুকিয়েছিল আর এদিকে সেই সাধু বাবা শ্মশানের পাশে হোম যজ্ঞের শুরু করে দিল। অটোমনিষকে বলল, মনি, আমি যদি যজ্ঞে বসি তাহলে তোকে গোটা গ্রাম ছুটতে হবে। এই নটা খুলির লাশ কবর থেকে তুলে আমার সাথে ডমরু বাজাতে হবে, তখন থামলে চলবে না। কেন বাবা, থামলে কি হবে? এমন করলে অনেক ভূত তাদের সমাধি থেকে বেরিয়ে আসবে, তখনই তন্ত্র মন্ত্রের সাহায্যে তাদের এই পথ থেকে অন্য পথে নিয়ে যেতে হবে। না হলে যত 18 বছর বয়সের মাথার খুলি আছে তোমাকে আকর্ষণ করার চেষ্টা করবে, কিন্তু এই ডমরুর শব্দে তোমায় স্পর্শ করতে পারবে না। আর যতক্ষণ আমার কাজ না শেষ হচ্ছে তুমি ওদেরকে অনুসরণ করবে। সাধু সেই চোখে জল নিয়ে জমিদারের ছবির ওপরে ছিটোতে লাগলো। চারিদিকে আগুন জ্বলতে লাগলো। প্রেতা যুগের প্রেতা সমাধি বশিকম, ভূত যুগের ভূত সমাধি বশিকম, মহান স্বপ্নদর্শী উপদর্শী আবহম আবহম। প্রেতা যুগের প্রেতা সমাধি বশিকম, ভূত যুগের ভূত সমাধি বশিকম, মহান স্বপ্নদর্শী উপদর্শী আবহম আবহম। অটোমনিষের হাতে থাকা নটা খুলির আওয়াজে
এরপর কি হলো আমি বলছি, আমি গর্ভবতী ছিলাম, স্বামীর সাথে ওই রাস্তা দিয়ে আসছিলাম, অন্ধকারে কিছু দেখতে পাইনি, সেই চক্রে পা পড়তেই আমার স্বামী আগুনে পুড়ে গেল, আর দাউ দাউ করে জ্বলে উঠলো, চেঁচাতে লাগলো, ওরে জ্বলে গেল রে, জ্বলে গেল, মাধবী আমাকে বাঁচাও, বাঁচাও আমায়। আমার স্বামীর এত কষ্ট দেখে আমি চিৎকার করলাম এবং গ্রাম প্রধানকে সেখানে ডেকে নিয়ে এলাম, ততক্ষণে আমার স্বামী জলে ছাই হয়ে গেছে। বুঝলে, অন্য কেউ যদি এই বিষ চক্রের ব্যাপারে জানতে পারে যে এই বিষ চক্র অনেক জনকে হত্যা করেছে, তখন পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে। কেউ যদি বাইরে গিয়ে এই হত্যার ব্যাপারে বলে দেয় তাহলে গ্রামের মান সম্মান থাকবে না। যদি এটাকে মারতে পারতাম ভালো হতো। গাছে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিল, এইভাবে আমার মৃত্যু হয়ে গেল। সব লোকেরা যখন চলে গেল সেখানে, তারপরে সেই পিশাচের পিতা আমার কাছে এলো, আমি তখন প্রচন্ড কাঁদছিলাম। কেন কাঁদছো বলো? আমি তো মরে গেছি, আমার সাথে আমার বাচ্চারও মৃত্যু হয়েছে, আমি গর্ভবতী ছিলাম, আমার বাচ্চা কি ক্ষতি করলো? দুঃখ পেও না, আমি পিশাচ, আমি লোকে মারা যাওয়ার নদিনের মধ্যে আবার তাকে ফিরিয়ে আনতে পারি, বুঝলে? দয়া করে করুন, আমার বাচ্চাকে আমি যে কোনো অবস্থায় জীবিত দেখতে চাই। মাকা 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 গোরোকা কুরুকা, মাকা 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 গোরোকা কুরুকা, মাকা 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 গোরোকা কুরুকা। এই কথা বলার পরে নদিনের মধ্যে আমার বাচ্চার জীবন ফিরিয়ে দিল সেই পিশাচিনি। আমার দেহে প্রাণ ছিল না, কিন্তু হৃৎস্পন্দন চলছিল, আমার বাচ্চাও ঘুরছিল পেটের মধ্যে, কিন্তু আমার মুখ বিকৃত হয়ে গিয়েছিল। অষ্টম দিনে আমার মেয়ে জন্মালো, তাকে দেখার আগে কাল নবম দিন আমি প্রেতাত্মা হয়ে যাব। এরপরে যদি আমার মেয়ে আমার কাছে থাকতো, তার জীবন সংশয় হতে পারতো। তুমি এবার তোমার মেয়েকে অন্য কোনো ব্যবস্থা করো, তুমি অন্য কোথাও পাঠাও, তুমি ওর সাথে যেতে পারবে না, তুমি গ্রামের সীমানা পেরোতে পারবে না, এটাই তোমার ভবিতব্য, তুমি মানো বা না মানো এই তোমার ভবিষ্যৎ, তোমাকে এখানে গ্রামেতেই ঘুরতে হবে। এই কথা শোনার পরে আমি আমার মেয়েকে একটা পেটিতে করে নদীতে ভাসিয়ে দিলাম নিজের হাতে। এই গ্রামের লোকেরা ভালো ছিল না, এরাই আমাকে আমার স্বামীকে মেরে ফেলেছে, আমার মেয়ের থেকে আলাদা করেছে। তাহলে সেই মন্ত্রীর ভৌতিক আত্মা কোথায়? পিশাচিনীর রাগ ছিল সেই জমিদারের উপরে, জমিদারকে মারার পরে পিশাচ গায়েব হয়ে গেল। তাহলে তোমার রাগ কার উপর? এই সমস্ত গ্রামবাসীর উপরে, কিন্তু মেয়েকে দেখেই আমার সব রাগ চলে গেল। তোমার মেয়েকে দেখেছো? কারোর প্রাণ নেবে না। যখন কোনো মেয়ে হবে তখন আমার আত্মা শান্তি পাবে, আমি মুক্তি পাবো। ওদিকে ভূতেরা তখনও অটো মনীষের পেছনে তাড়া করছিল। ওরে বাবা রে, চারপাশের এই ভূতগুলোকে নিয়ে 3 ঘন্টা ছুটতে ছুটতে আমি ক্লান্ত। যখন আমি আমার শিক্ষককে বলেছিলাম আমি ভূতেদের সাথে দৌড়াতে পারি, তখন বুঝিনি এই ভূতেদের সাথে না দৌড়লে আজ আমাকে মেরে ফেলবে, আর আমি পারছি না, এবার আমি মরেই যাব। ওই সময় মন্ত্রপুত জল ছিটানোর জন্য হোম বুঝে গেল, আর সমস্ত ভূতেরাও গায়েব হয়ে গেল।
ঈশ্বর আমায় বাঁচান, কোন জায়গায় এসে পড়লাম, আমি আর টাকার জন্য কোনোদিনও লোভ করব না। সাধু বাবা বিনার বাড়িতে পৌঁছলো আর সমস্ত কথা শ্যামলী মাকে খুলে বলল। হ্যাঁ বাবা, 20 বছর আগে নদীতে চান করছিলাম, তখন সেই সময় একটা বাচ্চা কুড়িয়ে পাই, আমারও কেউ ছিল না, যে কারণে আমি ওকে নিয়ে মানুষ করি, বড় করি, আর ওকে এই কথা বলিনি কখনো, পাছে দুঃখ পায়। গ্রামবাসী সবাইকে মেরে ফেলেছে শুনলে ওদের ওপর ঘৃণা হবে, ওকে কথা বলো না বাছা, আমিও কখনো বলবো না। এর কিছুদিন পর বানির বিয়ে হয়ে গেল এবং তার কোল আলো করে খুব সুন্দর ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম নিল। ওমা, এর হাতেও তো সেই একই রকমের চিহ্ন, এর নাম আমরা মাধবীলতা রাখবো। মাধবীলতা ছিল সেই কুড়া ভূতনির নাম।